এক বয়স্ক বৃদ্ধা ভিখারীকে মারধর করার অভিযোগ উঠল মালদা শহরের মনস্কামনা মন্দিরের এক পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ইংরেজবাজার থানার মনস্কামনা মন্দির এলাকায়। জানা যায়, আহত ওই বৃদ্ধার নাম মণিবালা হালদার, তার বাড়ি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি সারদা কলোনি এলাকায়। মালদা মেডিকেল কলেজ চিকিৎসাধীন ওই বৃদ্ধা জানিয়েছেন, এদিন সকালে মালদা শহরের মনস্কামনা মন্দিরের সামনে ভিক্ষা করছিলেন। তখন নাকি ওই বৃদ্ধা অন্য এক ভক্তকে বৃদ্ধাকে পয়সা না দেওয়ায় গালিগালাজ করেছিল। এরপর ওই মহিলার পুরোহিত তা সহ্য করতে না পেরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তার মারে পড়ে গিয়ে গুরুতর আহত হয় বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ভধু ভধু, ওই ঠাকুর পূজা করে যে ঠাকুর, ভধু ভধু কি ভধু ইয়া হবে, ভধু ঠাকুর আই জানি, ভধু যা হবে ভধু যা। আপনি ওখানে কি করছিলেন? আমি ওখানে ভিক্ষা করছিলাম। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাকে? ও চড় মেরেছে তিনটা আমার গালে, আর তারপরে আমি মাথা ঘুরি সহ্য না করতে পারি, মাথা ঘুরি পড়ে গেছি। কেন মারলো আপনাকে? আমার মারলে বলছে একটা ছেলে, ছেলেকে কেন ও দিশাব করলা, আমি ছেলেকে ও দিশাব কিসের জন্য করব? আপনি কথা বললে আমি তো কথা বলতে হবে আমাকে, আমি কিসের জন্য করব? আমার পড়া পর তিনটা চড় মারছে। কেন কে মেরেছে? পুরোহিত? হ্যাঁ, ভধু। ভধুটা কে? ভধু ওই পুরোহিত, ওখানে কারি পূজা করে। কোথাকার, কোন মন্দিরে? ওই মনস্কামনা মন্দির। আপনার নাম কি? আমার নাম মণিবালা। বাড়ি কোথায়? মণিবালা হালদার। বাড়ি? বাড়ি আমার মঙ্গল বাড়ি। কখন হয়েছে ঘটনাটা? থানায় আমি অভিযোগ করবো, থানাম প্রথম বলে তুমি ডাক্তারের ইয়ে নিয়ে আসো, তারপর তোমাকে রক্ত সব কাপড়ে দেখো। ডাকবে তখন ভেতরে চলে যাবে। যান ভেতরে যান।